ক্রাশ খাইছি, নিজের রুমে বিন্দাস ঘুমাচ্ছি। মা এসে ডাকাডাকি শুরু করলো। রোহিত, এই রোহিত, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, আজ তোর স্কুলে খেলা আছে। যে খেলার কথা শুনে আমি ধুরমুড়িয়ে বিছানায় উঠে বসি। তারপর তাড়াহুড়ো করে রেডি হতে থাকি স্কুল যাওয়ার জন্য। যতই তাড়াহুড়ো করি সেই দেরি হয়ে গেল আজ স্কুল আসতে। স্কুলে ঢুকে মাত্রই দেখি আমার সব বন্ধুরা রাগী চোখে আমার দিকে। আমার বন্ধু জয় আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমাদের ফুটবল দলের ক্যাপ্টেন মিস্টার রোহিত চৌধুরী সেই যদি দেরি করে আসে তাহলে ম্যাচ আমরা উড়ে উড়ে জিতব। আমি একটু ভাও খেয়ে সকলের উদ্দেশ্য বললাম, তেরা ভাই হেনা। জয় রেগে যে সবাইকে বলল তাড়াতাড়ি তৈরি হতে, একটু পরে খেলা চালু হবে। আমরা সবাই মিলে তৈরি হতে লাগলাম। তৈরি হয়ে রুমের বাইরে বেরানো মাত্রই আমাদের ক্লাসের মেয়েরা বেস্ট অফ লাক জানানোর জন্য হ্যান্ডসেট করতে লাগলো। কিন্তু একটা মেয়েকে দেখে আমার চোখ গেল আটকে। আমার আমার পাশে থাকা বন্ধু জয়কে জিজ্ঞাসা করলাম, মেয়েটা কে রে? জয় বলল, এই এক সপ্তাহ হলো আমাদের ক্লাসে নতুন এসেছে। আচ্ছা জয়, মেয়েটার নামটা কি হবে? টিনা নাম মেয়েটার। আমি বুঝতেই পারছি তোর মন কেড়ে নিয়েছে মেয়েটা। কিন্তু ভাই, এখন খেলার সময় খুব ভালো করে খেলে আমার টিমটাকে জেতা। আরে কোনো চিন্তা করিস না, এবার তো আমি দ্বিগুণ জোশে খেলব। কিছুক্ষণ পরে আমাদের খেলা চালু হয় আর আমি যেন কোনো অদৃশ্য শক্তি পেয়ে গেছি। একটার পর একটা গোল দিতে থাকে। গোল দেওয়ার পরেই তাকিয়ে থাকি টিনা বলে মেয়েটার দিকে। সে জোরে জোরে আমার নাম ধরে চিৎকার, রোহিত, রোহিত, রোহিত। কিছুক্ষণ পরে আমাদের খেলা শেষ হয়ে যায়। খেলা শেষ হওয়ার সাথে সাথে টিনা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধে হাত রেখে চিৎকার করতে করতে লাফাতে থাকে। এইভাবে প্রায় এক সপ্তাহ কেটে যায়। আর এর মধ্যেই টিনার সাথে হাতে গোনা কয়েকবার কথা হয়েছে। কিন্তু আমার মনে তো টিনার জন্য ভালোবাসার ফুল ফুলতে শুরু হয়ে গেছে। তাই আর দেরি করলাম না, ওকে আমার মনের কথা বলার জন্য ডেকে পাঠালাম। আমার ডাক পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমার কাছে এসে উপস্থিত হয় টিনা। কিরে রে রোহিত, কি বলবি যে এত তাড়াহুড়ো করে ডেকে পাঠালি? আমি আর অত সাত পাঁচ না ভেবে হাঁটু গেড়ে ওর সামনে হাতে থাকা ফুলটা এগিয়ে দিয়ে আই লাভ ইউ বলে দিলাম। আমার হাতে থাকা ফুলটা নিয়ে টিনা ওখান থেকে চলে গেল। কিন্তু আমার প্রপোজালের কোনো রিপ্লাই দিল না। আমি অবাক দৃষ্টিতে আমার পাশে থাকা বন্ধু জয়ের দিকে তাকালাম। জয় আমাকে সান্ত্বনা দিয়ে বলল, এত লোকের সামনে লজ্জায় বলেনি, পরে তোকে নিশ্চয়ই হ্যাঁ বলবে। এইভাবে আরো এক সপ্তাহ কেটে গেল। আমি টিনার উত্তরের আশায় বসে রইলাম। কিন্তু এই এক সপ্তাহে টিনা একটাও কথা বলেনি আমার সাথে। আমি রেগে গিয়ে লাস্ট একটা চিঠি লিখে পাঠালাম টিনাকে। চিঠিতে লিখেছিলাম, যদি আমাকে একটুকু ভালোবেসে থাকিস তাহলে স্কুলের পেছনে খেলার মাঠে আমি তোর উপেক্ষা করব। একবার হলেও দেখা করতে আসিস।
আমি সময়ের অনেক আগে থেকেই খেলার মাঠে গিয়ে উপস্থিত হয় আর নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে প্রহর গুনতে থাকি। বিকেল গড়িয়ে সন্ধে হবে হবে করছে। আমি ভাঙ্গা মন নিয়ে সেখান থেকে চলে আসব। তখনই কেউ পেছনে থেকে ডাক দেন রোহি। আমি সাথে সাথে পেছনে তাকিয়ে দেখি টিনা। টিনাকে দেখা মাত্রই আমার মুখে হাসি ফুটে গেল। আমি একটু অভিমানের সুরে টিনাকে বললাম, এত দেরি করে তার চেয়ে বরঞ্চ নাই আসতে পারতিস। আমার কথা রেগে গিয়ে টিনা বলল, তাহলে কি আমি সত্যি ফিরে যাব? এই না, আমি একটু অভিমান করে বললাম। টিনা বলল, তুই জানিস আমি কত কষ্ট করে আজকে তোর সাথে দেখা করতে এসেছি। আসলে আমি একটু পরীক্ষা করছিলাম তোকে, যে তুই আমাকে কতটা ভালোবাসিস। আমি টিনাকে জিজ্ঞাসা করলাম, তোর পরীক্ষায় কি আমি পাশ করেছি না ফেল করেছিস কিনা জানি না, তবে পাস ও এখনো করিসনিস। আমি একটু মুখ ফুলিয়ে বললাম, তাহলে পাস করার জন্য কি করতে হবে? আমার প্রশ্নের উত্তরে টিনা হেসে জবাব দিল, শুধু একটু জড়িয়ে ধরতে হবে। আমি টিনার মুখে জড়িয়ে ধরার কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে এক ছুটে গিয়ে টিনাকে জড়িয়ে ধরলাম। এইভাবেই চলতে লাগলো আমাদের ভালোবাসা। সমাপ্ত।